পরিভাষা নিয়ে আমি দেখলাম বাংলা একাডেমির বানানটা আমরা কি কাহিনী হবে না কাহিনী হবে এইগুলি নিয়ে সময়। আর এত বিজ্ঞজনরা এত কমপ্লিকেট করে ফেলেন আমাদের লাইফকে কি গৌর নাকি গয়কার গৌর উস্বীকার করেছে। আমি আর সবসময় তো গৌর উস্বীকার গরু নাকি গো দিয়েও লিখতে পারে লক্ষ্য মাঝে মাঝে জফলা দিত আমি বাংলা লিখব না স্যার এটা লক্ষ জফলা হবে না। এই যে পরিভাষা করতে গিয়ে বাংলা একাডেমি কিন্তু আমি জানি না এত বিজ্ঞজন লোক এটা আমার মনে পরিভাষার দিকে থাক আমরা মাতৃভাষা চালু করেন। আরেকটা জিনিস ইংরেজি যারা ভালো বলে বাংলাও কিন্তু বেশিরভাগ অনেকে ভালোই বলে। ক্লাসিক এক্সাম্পল এটা আছে মুনির চৌধুরী কবির চৌধুরী দেখেন তো ওরা তো বাংলা হত্তে পারে ইংরেজি না তবে সবাই যে সবটা জানতে হবে তা না তবে বাংলাও কিন্তু বলতে পারে না ভালো করে। আমি তো যাই হোক একটা পদে ছিলাম অনেক সেক্রেটারি আসতো ওয়ার্ল্ড ব্যাঙ্কের টিম আইএমএফ টিম বসতো দু একটা শব্দ ইংরেজিতে বলতো তারপরে স্যার আমি এখন বাংলা বলি আর সব বনাস ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর আইএমএফ এর কাছে বাংলা বলে আচ্ছা আমি ট্রান্সলেট তার কিছু করে বাংলাও ভালো করে বলতে পারে না যে বক্তব্যটা আমি বলি কী ব্যাপার সচিব হয়ে গেছে তারপর যে বাংলা যেমন এই দুঃখ দন্যতা আছে ওটা আমাদের কোয়ালিটি অফ এডুকেশন এইটাই দুঃখজনক দুঃখ। আর সবশেষে যেটা আমি বলবো যে এই পথ কিন্তু সাধারণত একটা কথা আছে ইংরেজিতে ট্রাভেলার দের ইজ নো পাথ ওয়েন ইউ ওয়াক অ্যালং দ্যাট পাথ দ্যাট পাথ উইল বি ক্রিয়েটেড তাই না। পথ কেউ গায়ের মেঠো পথ কিন্তু হাইওয়ে হয়ে গেছে তাই না। আমার গ্রামের বাড়ি এসে নবীনগর গ্রামে আমরা নৌকা দিয়ে যেতাম পরে মেঠো আমাদের বাড়ির বাড়িতে হালট যেত ওটা এখন দেখি রাস্তা গাড়ি আমরা গাড়ি নিয়ে যাই তো ওই পথের জন্য অপেক্ষা করে লাভ নাই তো।